আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা, প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টের যে চারটা বিষয়, এক হলো পিপল, প্রোডাক্ট, আর হলো প্রজেক্ট, আর হলো প্রসেস, এই চারটা বিষয়ের প্রথমটা পিপলটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখবো প্রোডাক্ট। তো প্রোডাক্ট কেমন হতে হবে সে বিষয়ে চারটা টপিকস আমরা এখানে কভার করবো। দ্য স্কোপ সফটওয়্যার ডেভেলপমেন্ট মাস্ট বি এস্টাবলিশড ওয়ান বাউন্ডেড অ্যান্ড কনটেক্সট। কনটেক্সট বলতে কনটেক্সটের বাংলা হলো প্রসঙ্গ, অর্থাৎ কী প্রসঙ্গে প্রোডাক্টটা হতে যাচ্ছে। হাউ ডাজ দ্য সফটওয়্যার টু বি বিল্ড ফিট ইন টু এ লঙ্গার সিস্টেম, কীভাবে লঙ্গার সিস্টেমে এটা সুইট হবে প্রোডাক্ট অর বিজনেস কনটেক্সট, অ্যান্ড হোয়াট কনস্ট্রেইন অ্যান্ড ইম্পোজড অ্যাজ এ রেজাল্ট অফ দ্য কনটেক্সট। আচ্ছা, কী কী প্রসঙ্গ নিয়ে এখানে কাজ হবে সেটা এখানে কনটেক্সটের মধ্যে চলে আসছে। এবার ইনফরমেশন অবজেক্টিভস। আচ্ছা, এবার কী কী অবজেক্টিভস আমাদের থাকছে, কী কী লক্ষ্য থাকছে, যে কী উদ্দেশ্যে আমরা প্রজেক্টটা তৈরি করবো বা প্রোডাক্টটা তৈরি করবো, সেটা আমাদের এখানে কালেক্ট করতে হবে বা ম্যানেজ করতে হবে। তারপরে দ্বিতীয় হলো ফাংশন অ্যান্ড পারফরমেন্স, কী কী ফাংশন এখানে থাকবে এবং পারফরমেন্স কেমন হবে, তো সেই বিষয়টা আমরা এই প্রোডাক্টে যখন ম্যানেজ করবো সেখানে এই জিনিসগুলো চলে আসবে। তারপরে এখানে দ্বিতীয় শেষের ধাপটা হলো সফটওয়্যার প্রজেক্ট স্কোপ মাস্ট বি আনএম্বিগিয়াস। এম্বিগিয়াস অর্থ হলো দুইটা অর্থ সম্পন্ন। তো আনএম্বিগিয়াস বলতে প্রোডাক্টটা আসলে এক্স্যাক্টলি কী কাজের জন্য তৈরি সেটা আমাদের এখানে ঠিক করে নিতে হবে, কারণ কনফিউশন তৈরি যেন না করে যে আসলে প্রোডাক্টটা এই কাজের জন্য তৈরি কিন্তু কাজ করছে অন্য। তো এই এই চারটা বিষয়ে একটা প্রোডাক্ট যখন আমরা সিলেক্ট করবো বা প্রোডাক্টটা কীরকম কাজ করবে সেটা ডিফাইন করার জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টে, সফটওয়্যার প্রোডাক্ট ম্যানেজমেন্টে এটা ঠিক করে নেওয়া হয়। তারপরে দ্বিতীয় ধাপ হলো প্রসেস, কী প্রসেসে আমরা সফটওয়্যারটা তৈরি করবো, এটা এখানে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টে এটা এই এই প্রজেক্ট প্রসেস স্টেজে এসে নির্ধারণ করা হয়। সেখানে কিছু কনস্ট্রেইন আছে, সেই কনস্ট্রেইনগুলো হলো যে দ্য ক্যারেক্টারাইজ অফ দ্য প্রোডাক্ট ইটস সেলফ, প্রোডাক্টটা কেমন হবে সেই অনুযায়ী প্রসেসটা হবে, যে ধরনের প্রোডাক্ট হবে সেই ধরনের প্রসেস এখানে সিলেক্ট করতে হবে। দ্য প্রজেক্ট এনভায়রনমেন্ট ইন হুইচ দ্য সফটওয়্যার টিম ওয়ার্ক, কী এনভায়রনমেন্টে সফটওয়্যারটা প্রোডাক্টটা কাজ করবে সেটার উপর ডিপেন্ড করে এখানে প্রসেসটা ঠিক করে নেওয়া হবে। দ্য কাস্টমার হু হ্যাভ রিকোয়ার কাস্টমার রিকোয়ার অনুযায়ী সে প্রসেসটা আমরা এখানে ফুলফিল করব। তারপরে শেষে হলো প্রজেক্টটা। আচ্ছা, তো সে প্রজেক্ট এখন কী করবো, যখন প্ল্যানিং এবং কন্ট্রোলিং সব সফটওয়্যারের জন্য সব আমরা যখন আমরা রিকোয়ারমেন্ট নিয়ে নেব তখন আমরা সে প্রজেক্টটা ডিফাইন করবো। এটা ডিফাইন করা হয় মূলত W5HS প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে, অর্থাৎ 5টা W এবং 2টো H এই প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে প্রজেক্টটা ডিফাইন করা হয়। 5টা W বলতে হোয়াই ইজ দ্য সিস্টেম বিং ডেভেলপড, কেন এই সিস্টেমটা ডেভেলপ করা হচ্ছে এর প্রশ্নের উত্তর আমরা নিয়ে প্রজেক্টটা ডিফাইন করবো। হোয়াট উইল বি ডান এবং এটা দ্বারা কী করা হবে, এবং দেন হোয়েন এটা কবে কবে শেষ হবে, এটাই প্রজেক্ট স্টেজ এসে ঠিক করা হয়, এবং হোয়ার এবং কোথায় হবে, তার মানে হলো হোয়ার দ্য অর্গানাইজেশন লোকেটেড, অর্গানাইজেশনটা কোথায় অবস্থিত, এই ধরনের কাজ। হু ইজ রেসপন্সিবিলিটি ফাংশনাল, কে এটা কাজটা করবে, হাউ এটা কীভাবে হবে, অ্যান্ড হাউ মাস অফ ইস রিসোর্স ইজ নিডেড, কতটুকু রিসোর্স প্রয়োজন। তো এই আরেকটা, আচ্ছা, এখানে একটা হাউ হলো হাউ মাস রিসোর্স, আরেকটা হলো হাউ উইল দ্য জব বি ডান টেকনিক্যালি অ্যান্ড ম্যানেজিক্যালি, কীভাবে এই জবটা হবে। তো এখানে 4টা 5টা W আর 2টা H দিয়ে প্রজেক্টটা ডিফাইন করা হয় যে প্রজেক্টটা আসলে কেমন হবে। তো এই এইটাই ছিল প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে 5টা 4টা মেইন টার্ম, মেইন টপিক। তো এর পরবর্তী টিউটোরিয়ালে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্টের 4টা টপিক, এটা হলো পিপল, প্রসেস, প্রজেক্ট, আর হলো প্রোডাক্ট। আচ্ছা, তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।